মর্নিং এভরিবডি, আমরা এখন সাগরে গেছিলাম, গঙ্গাসাগর। গঙ্গাসাগরে আমাদের শুটিং ছিল, সেখান থেকে শুটিং কমপ্লিট করে আমরা এখন ফিরছি। আমরা এখন নামখানার দিকে যাচ্ছি, নামখানা থেকে আমরা আবার বোটে করে, এখন যেমন বোটে করে যাচ্ছি সেভাবে আমরা বোটে করে রামগঙ্গা যাব। সেখান থেকে আমাদের আমাদের গাড়ি আছে, সেখানে সেই গাড়ি নিয়ে আমরা কলকাতা ব্যাক করব। তো আজকে অদ্ভুত সুন্দর আমাদের শুটিং আমরা করলাম, খুব ভালো লাগলো। এত সুন্দর সুন্দর স্পটে গেছিলাম, এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা শুট করতে পেরেছি, আমি খুবই হ্যাপি সেজন্যে। আমার সাথে আমার ক্যামেরাম্যান ভাই বিজয় আছে, এই দেখুন দাঁড়িয়ে আছি। আমরা এখন একটু এনজয় করছিলাম, একটু জাস্ট। তো বিজয় একটু বলো কেমন লাগলো তোমার, কেমন কেমন এক্সপিরিয়েন্সটা বলো। কাজটা করি এইটা অন্য ধরনের কাজ, একটা এনজয়মেন্ট প্লাস কাজ, ওয়াটার সব কিছু ঘোরাফেরা সব কিছু। বাট আপনাকে কাজটা করে যে কিছুটা মানে রিল্যাক্স করতে পারেন, তো রিল্যাক্স আমরা রিল্যাক্স পেলাম। এত জায়গা কলকাতার মধ্যে লকডাউনে আটকে ছিলাম, এই লকডাউনের বাইরে বেরোলে আমরা কাজ করলাম, এই কাজের অনুভূতি আপনাকে বোঝাতে পারবো। আর জানি না একটু আমরা আমাদের বোটের সাউন্ডটা হয়তো ডিস্টার্ব করছে, আপনার আমাদের অডিও কতটা ক্লিয়ার আসছে আমি ঠিক জানি না। তবু বলছি মানে এটা শুধু কাজ ছিল না, মানে এটা কাজ করবার সাথে সাথে একটা একটা অদ্ভুত রিল্যাক্সেশন। মানে লোকেরা মানুষেরা এইভাবে ঘুরতে আসে, মানে ঘুরতে আসে এরকম এরকম স্পটে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে ছুটি কাটাতে আসে। আমরা সেখানে এসে কাজও করছি, সেই আর এক্সট্রা সেই ব্যাপারটা আমরা এনজয় করছি, সেটা আমরা ফিল করছি, উপভোগ করছি বেসিক্যালি, সেটা খুবই মানে অদ্ভুত একটা ভালো ব্যাপার। আমরা 5 দিন এখানে কাটালাম, 5 দিন থেকে 6 দিন আমরা বুঝতেও পারলাম না কিন্তু আমরা কাটালাম। আর এত মানে এত বোটে করে এত জলের মধ্যে এতক্ষণ থাকা সবসময়, আমরা তো আমি সেদিন বলেছিলাম আপনাদের, আমরা নাইট স্টে করেছিলাম বোটে, অদ্ভুত ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা, মানে মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারেন। হ্যাঁ ওটা বলে দাও যে আমরা এই যে সত্যি মানে একটা খুব মনে রাখবার মতো একটা ট্রিপ কাম কাজ বা যাই বলুন আর কি, খুব এনজয় করলাম, খুবই ভালো লাগলো। দেখুন একটু দেখাবার চেষ্টা করি, সেটাকে ধীরে ধীরে ঘুরে যাওয়া, কিন্তু ফ্ল্যাগটা বেশ সুন্দর লাগছে আমাদের বোটের ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ সত্যি অদ্ভুত একটা ব্যাপার আর কি, এত চারিদিকে জল, চারিদিকে জল, অনেক দূরে দূরে কিছু জলেই কারণ চারপাশে জল আর জল, মানে জল দেখুন আর ওই 1 ঘন্টার জন্য দ্বীপে নামছি আবার উঠে চলে আসছি। আর এখানে অদ্ভুত মানে অদ্ভুত একটা ঠান্ডা, বেশ ঠান্ডাটা বেশ মানে উপভোগ করবার মতো আর কি। আমার তো একটু ঠান্ডা লাগলেই আমার ঠিক অসুবিধা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা হাওয়া সবসময় বইছে, মানে একটা অদ্ভুত মানে অদ্ভুত একটা ভালো ওয়েদার, মানে এত সুন্দর একটা আমি জানি না, কিছুদিন এসে থাকলে বোধ হয় এখানে আমাদের স্বাস্থ্য সুন্দর ভালো হয়ে যাবে, এত সুন্দর খাওয়া দাওয়া এখানটার, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর একটা মানে আপ্যায়ন মানুষজনদের, সত্যি খুব ভালো মানুষ এখানকার লোকজন, খুবই ভালো। আমরা খুব এনজয় করলাম কাজ করতে এসে, খুব ভালো লাগলো, মানে মনে রাখবার মধ্যে একটা ট্রিপ কাম একটা কাজের একটা ব্যাপার আর কি, যেটা যে কেউ মানে জেলা স্পিক করতে পারেন, আমার তো সেরকমই মনে হয় আর কি। আমাদের নেক্সট একটু ইচ্ছা যেটা করে রিয়া যদি আমরা যাই, একটা প্ল্যান চলছে। হ্যাঁ আমাদের আমরা ভিডিওটা রাইট দেখানোর চেষ্টা, আমাদের একটা প্ল্যান আছে, একটা একেবারে রিজার্ভ ফরেস্ট যেটা আর কি, মানে টাইগার রিজার্ভ ফরেস্ট যেটা, সেখানে আমরা কোর এরিয়াতে আমাদের যাওয়ার একটা প্ল্যান আছে। আমরা হয়তো 1-2 দিনের মধ্যে সেখানে যাবো, এরকম প্ল্যান করছি আমি, একটু ভেবে নেবো যদি আমাদের মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমরা সেখানে যাবো। সেখানে তো শুনছি মানে অদ্ভুত সব ব্যাপার, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে এত সব মানে সবসময় একটা রোমাঞ্চকর ব্যাপার, ভয় ভয়ের মতো একটা ব্যাপার, তখন কোথা থেকে কী চলে আসছে সামনে, তখন কী দেখে ফেলবো। তো আমরা সেগুলো আমরা শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আজকে এটুকুই এখনকার মতো, আমরা পরে আবার কাজ করে আবার কাজে থাকি, আবার আমরা কথা বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, সি ইউ।